মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পু পিপলস ফ্যামিলি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজছে 10টা আর আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সারাদিন যা করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ব্লগটিকে দেখতে থাকো। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, এখানে চালও ধুয়ে নিয়েছি, মাছ ধোয়া আছে, মাছ এতটা করব না, হ্যাঁ আজকে একটু চিকেনও করব তো জন্য। আর এখানে না লাউ ডিম হচ্ছে, চাল মানে ভাতের জলটা বসিয়েছি, আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, আর ডিম ওই লাউয়ের দেবো বলে ভাজা, আর এখানে দুধটাও গরম করে নিয়েছি। সকাল থেকে উঠে অনেক কিছুই হয়ে গেছে, করা অনেক কিছু করা হয়ে গিয়েছে। এইবার ব্রেকফাস্ট করব, এখনও কিছু খাওয়া হয়নি, খালি লেবু জলটা খেয়েছি। যেমন গরম জল আমি লেবু খাই সকালবেলা উঠে, সেটাই খাওয়া হয়েছে, এখনও টিফিন করা হয়নি। কালকে রাত্রিবেলা রুটি ছিল, সুজি ছিল, আর একটুখানি ডিম ভেজে নেবো একটা, দিয়ে আমি আর মা খেয়ে নেবো, কারণ ওগুলো আমার নইলে ফেলে দিতে হবে, আমার ভালো লাগে না কিছু ফেলে দিতে, তাই ওগুলোই খেয়ে নেবো। সেই রুটি কালকের সাথে একটু ডিম ভেজে নিয়েছি, আর এটা সেই কালকের চচ্চড়িটা ছিল, আড্ডা খাওয়া হয়ে গেছে, আর সুজিটা। আজকে ঘুম থেকে উঠেছে 11:30, তাই তো ঘুম থেকে উঠে পায় না, তামুদে তামুদে তামুদে। আমি বলি বাবা কি বলছে, আমি স্টিলের চামচ দিচ্ছি নেয় না, আমি বলছি কি ব্যাপার চামচ মনে হচ্ছে বলছে সে, তারপরে অনেক পরে এইটা দেখাচ্ছে ওর এই চামচটা দরকার। সে হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। 11:30 ঘুম থেকে উঠেছি, একেবারে লাঞ্চ হবে এক্ষুনি, ভাত হয়ে গেছে আর ওর মাছের ঝোলটা হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে, মাছের ঝোলটা হলেই ভাত খাইয়ে দেবো। একজন বলছে পেঁয়াজ ছাড়াবে, পেঁয়াজটা ছাড়িয়েছিস? আমার তো রান্না হয়ে গেল, পেঁয়াজ ছাড়ানো হবে কখন? আসিস না মা, পড়ে যাবি পড়ে যাবি, এদিকে আসিস না, এই দিক দিয়ে ওদিক, এদিক দিয়ে ওদিক, পেঁয়াজটা তাড়াতাড়ি ছাড়া, আমার তো রান্না হয়ে গেল মা, চিকেনও বসিয়ে দিয়েছি, কি হবে বা তোর পেঁয়াজটা কে নেবে? চামচ কোথায় গেছে? তারা তুলে দিচ্ছি। শরীরটা না বিশাল খারাপ, মানে ওষুধ খেলাম, টিফিন টিফিন করে আর ওষুধ খেয়েছি, আর এখন রান্না বান্নাও হয়ে গেছে। আসলে কি বলো তো, এত কাজ আমি করি না, বাসন টাসনও মাজি না, আর এখানে মানে কেউ নেই, মা করতো, আমি মা থাকলে অসুবিধা হতো না, মা করতো আমি করতাম দুজনে মিলে করতাম, তো এখন হচ্ছে দুজনের এটা একজনের ওপর পড়েছে। আর হচ্ছে আমার মায়েরও শরীর খারাপ, আমার মায়েরও হাত পা ফুলে জল টল খাটলে, সেজন্য মাকেও অতটা করতে দিই না, বাট তাও মা কাচাকুচি করে দেয়, বারণ করি তাও করে। যাই হোক, আর এখন রান্না বান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাই আমি কী কী রান্না করলাম। মাংসটা বেশ লাল লাল জল, দেখো দারুণ লাগবে, গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। আর চিনিটা, চিনি দাদুর মাছের ঝোল, চিনিকে না ভাত খাইয়ে দিয়েছি আমি, ঘুম থেকে উঠেছে বলে ভাত খাইয়ে দিয়েছি, লেটে ঘুম থেকে উঠেছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওলকপি চচ্চড়ি, আর এটা হচ্ছে ডিম দিয়ে তোমার কী বলে লাউ, আর ভাতে ভাতে আছে তোমার উচ্ছালু ভাতে। আবারও না শরীরটা খারাপ, মানে আমার হচ্ছে শ্বশুরমশাইয়ের কথা বলছি, সেই জন্য রেগুলার একটা করে না কিছু একটা ভাতে ভাত দিতে হচ্ছে, তাই জন্য রোজই কিছু একটা সিদ্ধ, মানে নয় পেঁপে নয় উচ্ছে নয় মানে এরকম কিছু না কিছু রোজই দিচ্ছি, কিন্তু ভালো লাগে আমার সিদ্ধ মানে ভাতে ভাত খেতে কিন্তু খুব ভালোও লাগে। এখন মানে মানে কিছু কিছু বাসন মাজা বাকি আছে, সেগুলো মাজবো, মেজে টেজে আর স্নানটা করে নেবো। ভালো লাগছে না, যেন কেমন কেমন একটা লাগছে, ঠান্ডাও লাগছে হালকা, ভালো লাগছে না কিছু। সবে স্নান টান করলাম, এবার খানিকটা জামা কাপড়ও ধুয়ে নিলাম, মা অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছে, আর আমার কয়েকটা মানে স্নানের যেগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে দেখো কত জামা কাপড়, আমি রোদ্দুরে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতেও পাচ্ছি না, এতগুলো সিঁড়ি ভেঙে হাঁপিয়েও গেছে, উপরে উঠি না, হাঁপ লাগছে যেন। এবার এগুলো মেলে দিই কি, মানে চারিদিকটা এত ঝলমল ঝলমল করছে, এত রোদ, কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরার দিকে, তবে বেশ ভালো লাগছে রোদটা, স্নান করেছি সবে, রোদটা গায়ে লাগছে, বেশ ভালোই লাগছে। এখন ওই সন্ধে কটা বাজে, 6:20 বাজছে, হ্যাঁ, আর সব এক্সারসাইজটা শেষ করলাম, এক সপ্তাহ ধরে এক্সারসাইজ করিনি, আজকে এক্সারসাইজ করেছি পুরো হাঁপিয়ে গেছি একদম, এই মানে আজকে কথাগুলো দেখছো জড়িয়ে যাচ্ছে, আজকে 23শে ডিসেম্বরে মহাশীতেও আমার গলগল করে ঘাম বেড়েছে, মানে বুঝতে পারছো
এতটা কষ্ট হয়েছে। আর খাওয়া দাওয়াটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এই বাড়িতে এসে। ওই বাড়িতে সমস্ত কিছু ঠিকঠাকই মানে ডায়েটটা মেনটেন করছিলাম, বাট এখানে এসে আমি আর একদম ডায়েটের ধারে পাশ দিয়ে যাচ্ছি না। যাই হোক, মাসিমণি এসেছিল আজকে বিকেলে আর অনেক কিছু এনেছে তোমাদের দেখাই। আমি শুধু ভাবছি যে একটার পর একটা একটার পর একটা আমি খেয়েই চলেছি। আবার এক্ষুনি গিয়ে একটু পিৎজা বানাবো, কারণ বোনকে খাইয়েছি, মা এসে মাকে না খাওয়ালে ঠিক মনটা শান্তি লাগছিল না, তাই একটু পিৎজা করব। আর সবার জন্য করলে আমি কি বাদ যাব, তাই না? যাই হোক, তোমাদেরকে দেখাই দিই, আবার নিচে গিয়ে আবার পিৎজাটা করতে হবে। এই দেখো মোয়া মোয়া, তার মধ্যে খাওয়াও হয়ে গেছে খানিকটা। আর এটা পাউরুটি আমি সকালবেলা খাই বলে, আর দুধ আছে চিনির আর ফল। আর এই হচ্ছি আমি, পাপা চাদরটা হাতে নিয়ে নিয়েছি, যা গরম হচ্ছে প্রচণ্ড। এবার নিচে যাবো গিয়ে চা টা আর পিৎজা পিৎজা গুলো করবো। হ্যাঁ একটু পরে করছি, এই দেখো। হ্যাঁ পিৎজা একদম রেডি, এবার জাস্ট প্রিহিটে দিয়েছি ওভেনটা, একটু হয়ে যাক তারপরে আমি দিয়ে দেব। আমার সর্দিটা খুব বেড়েছে, তারও পিৎজাটা বার করে নি, একদম পিৎজাটা হয়ে গেছে দেখতে। খানিকক্ষণ আগেই হয়ে গেছে বাবা, কাশিটা ভালো মতোই দেখো কি সুন্দর টিমটিম হয়েছে না, সরি দেখছো কতটা টিমটিম হয়েছে। এবার এটাকে জাস্ট পিস পিস করে নেবো আমি আর মা খেয়ে নেবো। তারপর সর্দিটা ভালো মতনই লেগেছে, তার সাথে আমার শরীর খারাপ, চিনির শরীর খারাপ, মায়ের শরীর খারাপ ও দাদুর শরীর খারাপ, সারা বাড়ি শুধু সবার শুধু এটাই এখন শরীরটা খারাপ। বছরের শেষটা এরম ভাবে যাবে আমি ভাবিনি, মানে শুধু শরীর খারাপ হতেই থাকবে। বলিনি কি করছিস, ওমা ওকে একটা না ডাইপার পরিয়ে দাও। আচ্ছা মাম্মা মশারিটা টাঙা না রে, একটা বড় কাজ মশারি টাঙা না, একটু টাঙা সারাক্ষণ ধরে তোমাকে বকছে। ইস বোলিংটা মুখে দিস না, দিচ্ছু কিরে, বোলিংটা মুখে দিস না। সবাই ডিনার টিনার করে আসলাম উপরে, এবার শুয়ে টুয়ে পড়বো, ভাল লাগছে না জানো, ঠান্ডা প্রচুর বাইরে হচ্ছে, বাট বলবে যে ঠান্ডা প্রচুর, বাট স্লিপলেস নাইটি পরে ভিডিও করছো। যাই হোক, সবে মাত্র চাদরটা খুললাম, এবার ফেস ওয়াশ করে আসবে পড়বো, আর মুখে একটু বলিন দেবো। সব এইখানটায় ঠোঁটের এই জায়গাটা কি হয়েছে আমি জানি না, এখানটা না রীতিমতো জ্বালা জ্বালা করছে, পুরো ফেটেছে এই জায়গাটা। আমার যতই বলিন দিই তবুও ঠিক হচ্ছে না। গুড নাইট বলে দাও। আর সারাদিন যে এ এত বায়না করছে এখন এত পরিমাণে, এই মুখে দিতে দেয় না, এখানে হিস করেছে বাবা, হিস করেছে, ঠিক আছে দাঁড়ো ওইটা দিয়ে মুছে দে। এ না লকটা এন্ড করি, এখানে আয়, ওটা তো লিপ বাম না, ওটা বললিন বললিন, হ্যাঁ হ্যাঁ ওটা বললিন, সে গুড বাই, সরি গুড নাইট, গুড নাইট, সরি তোকে সরি বলতে বলেছি, গুড নাইট বাই বাই বাই। এই স্কুলে ভর্তি হবি, হ্যাঁ স্কুলে যাবি, স্কুলে যাবি তো শিওর, হ্যাঁ এবছর স্কুলে ভর্তি করে দেবো, হ্যাঁ দেবো কি স্কুলে ভর্তি করে এবছরে, কি হয়েছে কি করবি, ব্রাশ করবি এখন রাতবেলা, ব্রাশ করবি তাও ভালো, সকালবেলা উঠে ব্রাশ করতে চাস, রাতবেলা ব্রাশ করবি,
ঠিক আছে খুলে রেখে দাও সাইডে। যাই হোক আজকে ব্লগটা এতটুকুই রাখলাম, যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি দেখে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।